अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কি হয়েছে তোমার? তোমার মনে আছে যে আমি এই কারখানার নামটা ঠিক কি রেখেছিলাম? হ্যাঁ মনে আছে, সুভদ্রা মাহিয়া বংশী ডায়মন্ড ওয়ার্কস। কিন্তু তুমি সেদিন জোর জবরদস্তি করে নামটা আমাকে দিয়ে পাল্টেছিলে, মাহিয়া বংশী ডায়মন্ড ওয়ার্কস। জয় শ্রীকৃষ্ণ দাদা। আরে পিনাকি, এসো এসো, ভেতরে এসো। দাদা এখানে অনামিকার সঙ্গে কি কথা বলছে? উনি আবার সবটা জানতে পেরে যাননি তো? জয় শ্রীকৃষ্ণ বড়মালকিন। কেন চোরের মতো লুকিয়ে এসেছিলে? চুপি চুপি বুঝতে পারলাম না দাদা। আরে ওই ওখানে মন্দিরে এসেছিলে যখন বলতেই তো পারতে আমাকে, একসঙ্গে আমরা কারখানায় চলে আসতাম। হ্যাঁ দাদা, আমি ভগবানের দর্শনে গেছিলাম, ওখানেই বড়মালকিনের সঙ্গে দেখা হয়ে গেল, তাই ওনার খোঁজ খবর নিচ্ছিলাম। আর আমার ফেরারও তারা ছিল, ওই যে হীরের স্যাম্পলগুলো আপনি দিয়েছিলেন সেগুলো সুরাটে পাঠাতে হবে। হ্যাঁ হ্যাঁ বলো বলো। এই রামলাল, হীরের প্যাকেটটা নিয়ে এসো। দেখো সুভদ্রা, তোমার কারখানা আজ কত বড় জায়গায় দাঁড়িয়েছে। যত বড় এই কারখানাটা হয়েছে না, তত বেশি তোমার ধর্মরাজের নাম হয়েছে চারিদিকে, দেশে বিদেশে, বুঝলে? হ্যাঁ নিয়ে এসো। আজ আপনি যে কারখানার কথা বলছেন, আমি কিন্তু আজও ভুলিনি যে এই জমি যার উপর এই কারখানা দাঁড়িয়ে আছে সেই জমি আসলে আমার পূর্বপুরুষের। 12 বছর আগের সেই দিন আজও মনে আছে আমার। পুরো গ্রামবাসীর উপকার ধর্মরাজ করতে চান, করুন না, তার জন্য আমি আমার জমি কেন দেব? আমার স্ত্রী আর সন্তান কি না খেয়ে মরবে? আমি আমার জমি দেব না। দেখো পিনাকি, এই জমিটা তোমাদের কোনোদিন ছিলই না, এই জমিটা ধর্মরাজের পূর্বপুরুষদের ছিল, যেটা তোমার পূর্বপুরুষরা জোর করে দখল করে রেখেছিল। দেখো আইন বলছে যে এই জমি ধর্মরাজ মাইয়া বংশীকে ফেরত দিতে হবে। আর ধর্মরাজ এই জমি নিজের স্বার্থের জন্য নয়, গ্রামের লোকেদের ভালোর জন্যই চাইছে। আর এখানে যে কারখানা হবে তাতে গ্রামের লোকেদেরই সুবিধে হবে। এর জন্য পঞ্চায়েত এটাই ঘোষণা করছে যে এই জমির মালিকানা ওরই থাকবে আর এই জমির ওপর অধিকারও ওর থাকবে। ধর্মরাজ, তুই আমার সবকিছু কেড়ে নিলি তো, আমিও তোর থেকে তোর সবকিছু কেড়ে নেব। গত 10 বছর ধরে কতবার কত মিথ্যে কান্না কেঁদে আপনার বিশ্বাস অর্জন করেছি আমি, যাতে একদিন আপনার পায়ের তলা থেকে মাটি কেড়ে নিতে পারি আমি, সেই সঙ্গে আপনাকে আর মাহিয়া বংশী পরিবারকে পথে এনে দাঁড় করাতে পারি। কি ভাবছো তুমি? হিরে দেখোনি নাকি তুমি আগে? স্টেজে অভিনয় করার সময় আজ পর্যন্ত নকল হীরেই পড়েছি, আসল হীরের ব্যাপারে তো স্বপ্নেও ভাবিনি আমি। ধরো পছন্দ করেন মধ্যে থেকে। আমি? তোমার ছেলের বিয়ে না সামনে, তাই তোমাকে হীরের হার বানিয়ে দেব, সে কারণে নাও পছন্দ করো। হ্যাঁ বেশ ভালো। পিনাকি ছগনকে বলো তোমাদের মালকিনের জন্য যেন একদম ফার্স্ট ক্লাস দারুণ একটা হার বানিয়ে দেয়, ঠিক আছে? বেশ তাই হবে দাদা। এই পিনাকি, 25টা হীরে থাকার কথা ছিল না, এখানে তো 24টা দেখতে পাচ্ছি। আর একটা হীরে কোথায়? আমি জানি না সাহেব। ধর্মরা
ধর্মরাজ মাহিয়াবংশীর সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করে তাদের কি হাল ধর্মরাজ মাহিয়াবংশী করতে পারে তুই জানিস সেটা? হ্যাঁ, সেটা জানার পরও তুই হিরে চুরি করার সাহস দেখালি। আজকের পর যেন তোকে এই কারখানায় আমি না দেখতে পাই। আমি সত্যি কথা বলছি মালিক, আমি হিরে চুরি করিনি। তুই চুরি না করলে হিরে কি মাটিতে মিশে গেছে না আকাশে উড়ে গেছে? দাদা, আমি ওকে আজই কারখানা থেকে বের করে দিচ্ছি। ডিএম, ছেড়ে দাও না, কেন ওকে চাকরি থেকে ছাড়িয়ে দিচ্ছ? শোনো সুভদ্রা, মাইয়াবংশী ডায়মন্ড ওয়ার্কস কিন্তু সবসময় বিশ্বাসের উপর ভিত্তি করে চলে, আর ও আমার বিশ্বাসটা ভেঙে দিয়েছে। এখানে এই কারখানায় প্রতিদিন কোটি কোটি টাকার হিরে পরখ করা হয়। একজন অপরাধীকে যদি আমি শাস্তি না দিই তাহলে এখানে 10 জন অপরাধী তৈরি হয়ে যাবে। যা এখান থেকে। পিনাকি, মালকিনের হাটটা বানানোর জন্য তুমি সুরটে পাঠিয়ে দাও। আচ্ছা ঠিক আছে দাদা। ধর্মরাজ মাহিয়াবংশীর সামনে আমার প্রত্যেকটা পদক্ষেপ অনেক ভেবে চিন্তে নিতে হবে। ওর চোখকে ফাঁকি দিয়ে এই সমস্ত করা মোটেই সহজ হবে না। আরে দিদি, এটা তো গল্পের মতো হয়ে গেল, যেটা দাদু বলতো আমাদের। কোন গল্পটা? আরে সেই গল্পটা যেটাতে একটা রাজা ছিল আর দুটো রানী, একজন সুখী আর একজন দুঃখী, তাই না? এরকম বলতে নেই মঙ্গি, যা তো অনেকক্ষণ ধরে বসে আছে সেখানে, যা আমার জন্য একটু চা নিয়ে আয়। শান্ত, মঙ্গি ভুল কিছু বলেনি। এরকম বলিস না দিদি। শান্ত, তুই মুখে কিছু না বললেও তোর মনের কষ্টটা আমি ঠিক অনুভব করতে পারি। তুই আমায় বল, বড় মালকিন চলে আসাতে তুই কি বাড়ির আগের জায়গা পাবি? দিদি, আমি মালিককে খুব ভালো করে চিনি, উনি আমার সাথে এরকম কখনো করবেন না। আর দাদু যেটা বলেছিলেন সেটা তুই ভুলে গেছিস? আমরা হয়তো কারোর জায়গা নিতে পারবো না, কিন্তু কারোর মনে নিজের জন্য জায়গা তো তৈরি করতে পারি। দিদি, আমি মালিককে চিনি। তুই সুভদ্রা মাহিয়াবংশীকে কতটা চিনিস? দিদি, মাল কিন্তু আরো ভালো, দয়াময়ী, ন্যায়পরায়ণ, একদম মালিকের মতো। তোর জন্য খুব চিন্তা হয় শান্ত, কারণ তুই মালকিনকে সবসময় মালিকের নজরে দেখিস, কিন্তু সত্যি হলো তুই মালিকের দ্বিতীয় স্ত্রী, আর প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রীকে কখনো সহ্য করতে পারে না। ঠিক আছে, আমি করিয়াল মায়ের কাছে প্রার্থনা করব যে তোর স্বপ্নগুলো যেন ভেঙে না যায়।